আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে দেখতেছেন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়াই করি সবসময়। সবাইকে ছাড় দিতে দিতে আজ আমার নিজের জন্যই জায়গা নেই, অসহায়ের মতো ঘুরছে অথচ কেউ পাশে নেই। যাদেরকে খুব কাছের ভেবে আঁকড়ে ধরেছি তারাই পিছন থেকে ছুরির আঘাত করেছে, প্রচণ্ড রকম ধাক্কায় ছুঁড়ে ফেলেছে। আসলে ভুলটা ছিল স্বার্থপর হতে না পারাতে, বোকার মতো তাদের নিয়ে ভেবেছি, যাদের ভাবনার তালানিতেও আমি ছিলাম না। অথচ যদি স্বার্থপর হতাম তাহলে ঠিকই ভালোবাসাও পেতাম। আমরা যে ভালো মানসিকতাকে সস্তা ভেবে বসি, ভদ্রতার মূল্য আমাদের কাছে কই, অভদ্রকেই মাথায় তুলে রাখি। সবশেষে বুঝলাম মাঝে মাঝে কিছুটা স্বার্থপর হতে হয়, নিজের জন্য চিন্তা করতে হয়, নিজের ভালোটা ছিনিয়ে আনতে হয়। আর তুমি যদি স্বার্থপর হতে না পারো তাহলে তোমার থেকে নিচে থাকা মানুষগুলোও তোমাকে ঠুকরে খাবে, বাঁচতে দিবে না ভালোভাবে। এখন আমি নিজের দিকে তাকাইয়া নিজেকে প্রশ্ন করি, আগের আমি আর এখনকার আমির মধ্যে রাতে দিনে তফাত? আগে আমি নিজের ভালোটা মোটেও বুঝতাম না, আমি দেখতেছি আমার সামনে অন্যায় হচ্ছে, আমি তার কোনো প্রতিবাদ করতাম না। যখন থেকে আসলে প্রতিবাদী হয়ে উঠছি তখন থেকে সবার শত্রু হয়েছি। আর যাই হোক, আসলে সবার বন্ধু হব সেটা ভাবাও অনুচিত। মাঝে মাঝে কেউ আমাকে বন্ধু ভাববে, মাঝে মাঝে কেউ আমাকে শত্রু ভাববে, এটা নিয়েই আসলে জীবন। আর এটা নিয়ে আফসোস করারও আমার মনে হয় কিছু নেই। পৃথিবীতে এমন কাউকে দেখেছেন বা এমন কথা শুনেছেন যে কেউ কারো মনের মতো হয়েছে বা হতে পেরেছে? শত চেষ্টা করলেও পারবে না। আপনি যদি অন্য একজন মানুষকে কলিজা ছিঁড়ে বা কলিজা কেটে খাওয়ান তাও কিন্তু আপনি তার মন মতো হতে পারবেন না। যদি আপনি তার মন মতো হতে চান তাহলে অবশ্যই তার হায়ের সাথে হাঁ বলতে হবে আর নায়ের সাথে না বলতে হবে। অন্যায় হচ্ছে সেটা দেখেও মুখ বুঝে সহ্য করতে হবে, আর তাহলেই আপনি অন্যজনের মন মতো হতে পারবেন বা আপনাকে সবাই ভালোবাসবে। আর সত্যি বলতে আমি আমার ওইরকম ভালো এখন আর চাই না। কারো সাথে আসলে মিশতে গেলে যেহেতু তার ভালোটাই আমাকে প্রাধান্য দিতে হবে বেশি, আমার ভালো লাগার মূল্য তার কাছে থাকবে না, তাহলে সেরকম মানুষের সাথে আসলে আমার মেশার কোনো দরকারও নেই। নিজেকে আসলে এখন নিজে প্রশ্ন করি, আসলে হায়াত অলরেডি অর্ধেক শেষ, আর কখন মারা যাব বা আর কতদিন বাঁচব সেটাও আমরা জানি না। তো যেহেতু সীমিত সময়ের জন্য পৃথিবীতে আছি তাহলে অন্যের অধীনে কেন বাঁচব, অন্যের জন্য এত ভাবনা কেন ভাববো? কেউ তো আমার জন্য ভাবে না, সেটা আমি নিজেকে নিজেই প্রশ্ন করি। কে আসলে আমার উপকারে আসলো, কে আমাকে কতটা ভালোবাসলো, সেই জিনিসগুলো আসলে নিজেকে নিজে আমি প্রশ্ন করি। এই পৃথিবীতে শুধু আমার জন্ম হয়েছে শুধু একতরফা ভালোবাসার জন্য, কেউ কি আমাকে ভালোবাসবে না সেটা আমি এখন নিজেকে নিজে প্রশ্ন করি। আর এখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা আমাকে ভালোবাসবে তাদেরকে আমি ভালোবাসা দেখাবো, আর যারা আমাকে পিছু লাথি মারবে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না। অনেকক্ষণ বকবক করে ফেলেছি, আসলে আজকে একটু গরুর নলি ছিল সেটাই রান্না করতেছি, আর ভাবলাম একটু রুটি বানাই। তো সকাল সকাল গরুর নলিটা আসলে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু এটা সিদ্ধ হতে 2-3 ঘন্টা সময় লাগবে, তো এক চুলায় হচ্ছে আর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর কি। তো এই নলিটা যখন আমাদের বাড়িতে রান্না হতো তখন সবাই মিলে একসাথে খেতাম, আর কি যে মজা লাগতো। যখনই রুটি বানাই, আম্মু আসলে অন্য কিছুর সাথে খায় না, একটু চা দিয়েই খায়, তো আম্মুর জন্য এখানে চা বানাচ্ছি। আর আমার চুলার কিন্তু বেহাল দশা, কারণ এখন যেহেতু সকালবেলা আসলে একটু রান্না করলে চুলাটা কেমন একটা নোংরা হয়ে যায়, প্রতিদিন 2-3 বার করে মোছা হয়, তাও তো রান্না করলে তো আসলে ময়লা হবেই। আর যে ঘরে মানুষ থাকবে সেই ঘর অগোছালো হবে, যে ঘরে মানুষ থাকবে না সেই ঘর গোছানো থাকবে, আর ভূত পেতনি বাসা বাঁধবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ রুটির সাথে একটু তেল দেওয়া সেটা আমার পুরানো অভ্যাস। আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বা মনে নেই, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার আজকে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে হচ্ছে আমার রুটিবেলা দেখে তারিফ নিজের মাথায় গেঁথে নিয়েছে, এখন সে রুটি বেলতেছে, তো সেটা দেখে আমরা হাসাহাসি করতেছি। তো তাসকিন তারিফ যেহেতু আসলে হাঁটিগুলো খেতে পারবে না, ওদের জন্য কয়েকটা আলু কেটে দিয়েছি, ওরা আসলে আলু দিয়েই ভাত খাবে। তো এরকম গরুর হাঁটির সাথে আসলে আলু আমার কাছে বেশ ভালো লাগে, আর আমরা যে কোনো কিছুর সাথে আলুটা একটু বেশিই খাই, বিশেষ করে তাসকিনের আব্বু। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।